হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখো, একটা জিনিস আমরা জানি যে এই করোনা পরিস্থিতির জন্য সরকারের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্লাস ইলেভেনের যারা স্টুডেন্ট তারা ক্লাস টুয়েলভে উঠে যাবে, তাই তো? কিন্তু সমস্যাটা হচ্ছে, এই নতুন ক্লাসে উঠে গেলেও যেহেতু স্কুল খোলা নেই এবং অনেকের পক্ষে সমর্থও নয়, অনেকে যে ভিন্ন অন্য কোনো উপায়ে তারা স্কুল পাঠ্য যে বইটি সেটাকে পড়বে, তো এই চ্যানেলে আমি চেষ্টা করব ক্লাস টুয়েলভের যে প্রোজ বা পোয়েট্রি ইত্যাদি আছে সেগুলো পড়ে তোমাদেরকে তার মিনিং বলে দেওয়ার, তাতে অন্তত কিছুটা হেল্প হলেও হতে পারে। তাহলে শুরু করা যাক আমাদের টেক্সট। প্রথমে বলছি দ্য আইজ হ্যাবিট, অর্থাৎ এটা চোখ সম্পর্কিত কোনো একটি গল্প। ওকে, আচ্ছা, কে লিখেছেন? রাস্কিন বন্ড। দেখো, রাস্কিন বন্ডের নাম আমাদের অনেকেরই জানা, আগে হয়তো আমরা অনেকেই শুনেছি রাস্কিন বন্ডের নাম, কিন্তু যদি নাও শুনে থাকি তাহলে আমরা একটা মাথায় রাখি যেন রাস্কিন বন্ড এখনও বেঁচে আছেন। তিনি বর্তমানে ভারতের মুসৌরি, এই জায়গা দেরাদুন মুসৌরিতে তিনি থাকেন, এবং শিশুপাঠ্য গল্প ইত্যাদি লেখাতে তাঁর অবদান এটা আমরা সবাই জানি যে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা টেক্সটে চলে যাই। I had the train compartment to myself up to Rohana, then a girl got in. আমাদের মাথায় রাখতে হবে যে এখানে গল্পটা একজন নেরেটার বলছেন এবং সেই নেরেটার একজন পুরুষ। তিনি বলছেন কি যে ট্রেন কম্পার্টমেন্ট, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ, অর্থাৎ ট্রেন কম্পার্টমেন্ট আমি একাই ছিলাম আপ টু রোহানা, রোহানা পর্যন্ত। দেন আ গার্ল গট ইন, তারপরে একজন মহিলা বা একটি মেয়ে ট্রেনে উঠল। দ্য কাপল হু স হার অফ, আচ্ছা এখানে আমরা কিছু জিনিস পাব। দ্য কাপল, কাপল শব্দটার মানে আমরা জানি দম্পতি, তাই তো? হু স হার অফ, এখানে আমরা একটা জিনিস পাচ্ছি স অফ, এটা বুঝতেই পাচ্ছি আমরা, স অফ মানে হচ্ছে এটা সি অফের পাস্ট টেন্স, তাই তো? সি অফ, সি অফের এটা হচ্ছে পাস্ট টেন্স, স অফ। সি অফ মানে কি, আমাদের যে বিদায় জানাতে আসি স্টেশনে সেটাকে বলে সি অফ করা, এটা এক প্রকার ফ্রেজাল ভার্ব। তোমাদের এখান থেকে আস্তে আস্তে প্রত্যেকটা লাইনে আমি ধরে ধরে দেখাতে থাকব কী কী গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপারও এখানে রয়েছে। তাহলে দ্য কাপল হু স হার অফ, তার মানে যে দম্পতি তাকে বিদায় জানাতে আসলেন, ওয়ার প্রোবাবলি হার প্যারেন্টস, সম্ভবত তার মা বাবা ছিলেন। ওকে, দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফর্ট, অ্যাংসাস আমরা একটা শব্দ পাচ্ছি, অ্যাংসাস, অ্যাংসাস মানে উদ্বিগ্ন। তাহলে তাদের দেখে মনে হচ্ছিল, দে সিমড, সিমড মানে দেখে মনে হচ্ছিল, দে সিমড ভেরি অ্যাংসাস, তারা খুব চিন্তিত অ্যাবাউট হার কমফর্ট। হ্যাঁ, তার সে কীভাবে যাবে, তার ঠিকঠাক ট্রেনে জায়গা পেয়ে পাবে কি না, অ্যাবাউট হার কমফর্ট। অ্যান্ড দ্য ওম্যান, ওই যে দম্পতির যে দুজন মানে ছিলেন, পুরুষ এবং মহিলা যে দম্পতি ছিলেন, তাদের মধ্যে যিনি মহিলা ছিলেন, দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস, হ্যাঁ, তাকে তাকে ডিটেইলড ইনস্ট্রাকশন দিলেন, কী কী সম্পর্কিত, অ্যাজ টু হোয়্যার টু কিপ হার থিংস, কোথায় সে তার জিনিসপত্র রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডো, আচ্ছা লিন আউট অফ মানে জানলার বাইরে কখন সে যেন না ঝুঁকে, মানে কখনোই ঝোঁকা উচিত নয় জানলা দিয়ে বাইরে। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এটা আমরাও অনেকে জানি, আমাদের মা বাবারাও আমাদেরকে সাবধান করেন যে স্ট্রেঞ্জার যারা, অর্থাৎ ট্রেনে অপরিচিত মানুষজন, হ্যাঁ, তাদের সাথে যেন, তাদেরকে যেন আমরা অ্যাভয়েড করি, তাদের সাথে যেন কথা বিশেষ না বলি। তাহলে এই সব কিছু ওই কাপল, ওই যে দম্পতি, এই মেয়েটিকে তারা এইসব পরামর্শ দিলেন। বোঝা গেল পরের প্যারাগ্রাফ। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ স্টেশন, তারা একে অন্যকে গুড বাই জানালেন মানে বিদায় জানালেন, এবং দ্য ট্রেন পুলড আউট অফ স্টেশন, ট্রেন আস্তে আস্তে স্টেশন ছেড়ে দিল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, তাহলে আই ওয়াজ, আমি আগেই বলেছি এটা একজন পুরুষ নেরেটার মানে যিনি গল্পটা বলছেন,
গল্পবাদক যিনি, তিনি একজন পুরুষ, তিনি বলছেন, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময় আমি ছিলাম ব্লাইন্ড, টোটালি ব্লাইন্ড মানে সম্পূর্ণ অন্ধ। তার মানে যে মেয়েটি উঠেছে তাকে এই ডাইরেক্টর দেখতে পাচ্ছেন না, তাই তো? তাহলে তিনি তারপরে কি বলছেন, যে আমি টোটালি ব্লাইন্ড ছিলাম সেই জন্য মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, তার মানে আমার চোখটুকু শুধুমাত্র আলো আর আঁধারটুকু বুঝতে পারতো। মানে আমরা এটা জানি যে যারা অন্ধ হন, মানে যারা দৃষ্টিশক্তিহীন হন, তারা আলো এবং আঁধারের একটা একটা মোটামুটি আবছাস অস্তিত্ব বুঝতে পারেন, তাই তো, চোখের সামনে। তাহলে এই যে অন্ধ আমাদের নেরেটার, তিনি ওই লাইট এবং অন্ধকার এই দুটোর মধ্যে পার্থক্য তিনি করতে পারতেন শুধুমাত্র খুব সহজে। আই ওয়াজ আনএবল টু টেল, তাহলে শুধুমাত্র এইটুকুই তিনি পারতেন আলো এবং আঁধারের মধ্যে পার্থক্য করা। তাহলে আই ওয়াজ, তিনি তারপর বলছেন, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, কাজেই আমি এটা বলতে পারবো না যে মহিলাটিকে কেমন দেখতে ছিল। তাহলে যেটা, যে কথাটা আমি আগেই বললাম যে তার পক্ষে বলা সম্ভব নয় কারণ তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন। বাট আই নিউ শি ওড স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, ওকে, কিন্তু আমি জানতাম, আই নিউ শি ওড স্লিপার্স। দেখো স্লিপার্স শব্দটা আমাদের অনেকেরই জানা, একদম সরু সোল, মানে যে জুতোতে থাকে বা যে চটির, হাওয়াই চটির মতো সেরকম স্লিপার তিনি পড়ে রয়েছেন, মানে ওই মহিলা পড়ে রয়েছেন। এটা কি করে বুঝলেন ন্যারেটর? বলছেন, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, মানে ওই যে মহিলা, তিনি ওই স্লিপার পরে হাঁটছেন তো ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে, মানে হেঁটে নিজের জায়গা খুঁজছেন, তো তার পায়ের ওই আওয়াজ শুনে, মানে ওই স্লিপারটা তার পায়ে লেগে আওয়াজ হচ্ছে যতবার তিনি হাঁটছেন ততবার, সেই আওয়াজ শুনে আমি বুঝতে পারছি যে তিনি স্লিপার পরে রয়েছেন। আচ্ছা, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, আমার একটু সময় লাগবে তাকে কীরকম দেখতে সেটা বোঝার জন্য, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হ্যাঁ, এবং হয়তো আমি একেবারেই পেরে উঠবো না। মানে এখানে দুটো সম্ভাবনার কথা তিনি বলছেন, তিনি বলছেন যে আমি চেষ্টা করব বা আমার একটু সময় লাগবে তাকে চিনতে বা বুঝতে বা তাকে কীরকম দেখতে সেটা অনুধাবন করতে, এবং হয়তো আমি কখনো পেরেই উঠবো না, আমি কখনো হয়তো জান মানে তাকে অনুধাবন করতে পারবোই না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস, কিন্তু তার গলার যে আওয়াজ, তার গলার যে স্বর, সেটা আমার খুব পছন্দ হয়েছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এমনকি তার যে স্লিপারটা, অর্থাৎ যে জুতোটা বা চটিটা তিনি পরেছেন সেটার, তার পায়ের সাথে লেগে যে শব্দটা হচ্ছে সেটাও আমার ভাল লাগছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি দেহরা যাচ্ছেন, দেহরা মানে আমরা বুঝতেই পারছি দেহরাদুন, অর্থাৎ ট্রেনটা দেহরাদুন অবধি যাবে। এখানে দেখো ডাবল ইনভার্টেড কোটের মধ্যে আছে, অর্থাৎ এটা আমরা যদি ন্যারেশন চেঞ্জ করি তাহলে কী হবে, যে আই আস্কড, হ্যাঁ, কাকে জিজ্ঞাসা করলাম, ওই লেডিকে, তাহলে আই আস্কড দ্য লেডি আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। এখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা এরকম কোনো প্রশ্ন পাব, যে প্রশ্নটা, দেখো এটা, এই প্রশ্নটার উত্তর হচ্ছে কিন্তু হ্যাঁ বা না সূচক, মানে তুমি কি দেহরা পর্যন্ত যাবে নাকি যাবে না, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, তাহলে ইয়েস, অথবা যদি না হয় তাহলে হচ্ছে নো, এটাই তো খুব সিম্পল উত্তর হবে। তাহলে এইরকম প্রশ্ন উত্তর, মানে এরকম প্রশ্ন যদি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে থাকে যেটার উত্তর নো বা ইয়েস হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা ইফ বসাই, তাহলে আই আস্কড দ্য গার্ল ইফ আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, ইউটাকে আমরা আর এর আগে নিয়ে চলে আসবো, কারণ ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি যে ভেতরে যদি প্রশ্ন থাকেও, অর্থাৎ ডাবল ইনভার্টেড কোটের মধ্যে যদি প্রশ্ন থাকেও, তাহলে বাইরে যখন আনবো তখন সেই প্রশ্নটা উঠে গিয়ে ফুল স্টপ বসবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আমরা পরবর্তীকালেও এই এই ন্যারেশন চেঞ্জ নিয়ে আরও কথা বলবো, আপাতত এটা একটু মাথায় রাখি। তাহলে আমাদেরকে কী চেঞ্জ করতে হবে, ইউ আর, আমাদের এরকম মনে মনে ভেবে নিতে হবে যে ইউ আর গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, এবং সেটা ন্যারেশন চেঞ্জ করলে কী দাঁড়াবে, ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, এই ইউ এর জায়গায় বসে যাবে শি, ওকে, এবং আর এর জায়গায় বসে যাবে, এখানে আর আছে, ইউ ছিল বলে আর আছে,
যেহেতু ইউ এর বদলে আমরা শি বসাবো মহিলাটিকে প্রশ্ন করা হচ্ছে বলে, তাহলে শি এর পাস্ট টেন্স মানে শি এর সাথে যে ভার্বের পাস্ট টেন্স যায় সেটা হচ্ছে ওয়াজ, বি ভার্বের যে পাস্ট টেন্স সেটা হচ্ছে ওয়াজ ব্যবহৃত হয়। তাহলে কী হবে আনসারটা, আই আস্ক দ্য লেডি ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। ঠিক আছে, এই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। হলে চলে আসি আমরা পরের প্যারাগ্রাফে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি বোধহয় একটু অন্ধকার কর্নারের মধ্যে বসেছিলাম, বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। স্টার্টলড, হ্যাঁ স্টার্টলড শব্দটাকে আমাদের মাথায় রাখতে হবে। স্টার্টলড মানে হচ্ছে যে হতচকিত হয়ে যাওয়া, মানে হঠাৎ করে কিছু একটা কেউ ডেকে উঠলো। মানে ধরো আমরা অনেক সময় ঘরে একলা বসে আছি বা কোথাও একলা যাচ্ছি, কেউ পেছন থেকে হঠাৎ ডেকে উঠলো, আমরা থতমত খেয়ে যাই, সেটাই হচ্ছে স্টার্টলড। তাহলে ওই মহিলা মনে হলো আমার কথা শুনে তিনি স্টার্টলড হলেন, তিনি একটু যেন চমকে গেলেন। হ্যাঁ, শি গেভ এ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, তিনি একটু এক্সক্লামেশন দিলেন। এখন এক্সক্লামেশন দিলেন সেটা তো দেখা সম্ভব নয় ন্যারেটারের পক্ষে, আগেই আমরা বলেছি ন্যারেটার হচ্ছেন টোটালি ব্লাইন্ড। তাহলে তার কথাবার্তায় বা তার হাবভাবে, হ্যাঁ তার আচরণে খানিকটা বুঝতে পারলেন ন্যারেটার যে তিনি একটু এক্সক্লেমড হলেন, মানে একটু যেন বিস্ময় প্রকাশ করলেন এবং বললেন, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার। তাহলে এই মহিলা বললেন যে আমি তো জানতাম না যে, মানে আমি তো জানি না যে এখানে আরও কেউ রয়েছেন। ওকে, আমি জানতামই না যে এখানে আরও অন্য কেউ রয়েছেন। ওকে, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। এটা প্রায়ই হয়, ইট অফেন হ্যাপেন্স, অফেন মানে প্রায়, এটা প্রায়ই হয় যে পিপল উইথ গুড আইসাইট, যেসব মানুষের দৃষ্টিশক্তি ভালো, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তারা দেখতে পান না তাদের সামনে যেটা পড়ে রয়েছে। লাইনটাকে যদি সম্পূর্ণভাবে আরেকবার বলি, যে এটা এটা প্রায়ই হয় যে যেসব মানুষ দৃষ্টিশক্তি ভালো যাদের, তারা অনেক সময়ই তাদের সামনে পড়ে থাকা জিনিসটাকে দেখতে পান না। এই প্রসঙ্গে মানে এই এই বিষয়টা কিন্তু একটা ফিলোসফিক্যাল কথা বলা হলো, একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি এখানে রাখা হলো, যে মানুষ চোখে হয়তো খুব ভালো দেখে কিন্তু নিজের কাছে থাকা যেসব জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, নিজের একদম নিকটে থাকা যেসব জিনিসগুলোর প্রতি মানুষের প্রাধান্য দেওয়া উচিত সেগুলোকে তারা দেয় না। ওকে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন যেখানে তিনি বলেছেন যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ঘাসের বীজের ওপর একটি শিশির বিন্দু। তাই তো, তার মানে একটা ঘাসের ওপরে পড়ে থাকা শিশির বিন্দু আমরা দেখি না, আমরা সারা বিশ্বকে দেখতে চলে যাই। তাহলে এটাই এখানের দার্শনিক আর কি চিন্তাভাবনা বা যেটা ব্যক্ত করেছেন লেখক বা ন্যারেটার, যে যারা দৃষ্টিশক্তি সম্পন্ন তারা অনেক সময় সামনে পড়ে থাকা জিনিসটাই দেখতে পান না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন আই সাপোজ, তার মানে যারা দৃষ্টিশক্তি সম্পন্ন তাদের অনেক কিছু দেখতে হয়, তাই জন্যই তারা মিস করে যান, খুব খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো তারা খেয়াল করেন না। তাই তো, তা কী বলছেন আবার একবার বলছি, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক কিছু জিনিসপত্র নেওয়ার, মানে চোখ খুলে চারিদিকে তাকালেই সবই তারা দেখতে পান, তাদের অনেক কিছু নেওয়ার থাকে, তাই তারা হয়তো এরকম হন, মানে তারা দেখতে পান না ইম্পর্টেন্ট জিনিসপত্র। হোয়ার এস পিপল হু ক্যান নট সি, যখন কি না সেই সব মানুষ যারা ক্যান নট সি, যারা দেখতে পান না, অর সি ভেরি লিটল, মানে দেখতে পান না বা অল্প অল্প, মানে স্বল্প দৃষ্টি সম্পন্ন যারা, হ্যাভ টু টেক ইন অনলি দি এসেন্সিয়ালস, তাদের কী করতে হয়, খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো শুধুমাত্র সেইগুলোকে তাদেরকে নিতে হয়। হ্যাঁ, এসেন্সিয়াল, এসেন্সিয়াল মানে আমরা জানি একদম একদম খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দ্য রিমেইনিং সেন্সেস, তাহলে হোয়াট এভার রেজিস্টার্স, আমরা একটা শব্দ পাচ্ছি রেজিস্টার্স, মোস্ট টেলিংলি অন দ্য রিমেইনিং সেন্সেস, তাহলে তাদের অন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকে তারা সেই অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে বা সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করে তারা যে জিনিসটাকে দেখতে পাচ্ছে না তার একটা মোটামুটি আকার বা তার একটা অবস্থা বা অবস্থান বোঝার চেষ্টা করেন। এটা আমরা মাথায় রাখবো যে আমরা এখনকার দিনে অন্যভাবে সক্ষম যেসব মানুষদেরকে আমরা
চিনি বা আমাদের চারপাশে জানি, আমরা জানি যে তারা হয়তো কোনো একটি অঙ্গে বা কোনো একটা ইয়েতে তারা হয়তো আমাদের মতো পারেন না, কিন্তু তারা ভিন্নভাবে সক্ষম। এই কথাটা যখনই আমরা বলি তাহলে মাথায় রাখতে হবে যে তারা হয়তো কেউ চোখে দেখতে পাচ্ছেন না, কেউ দৃষ্টিশক্তিহীন, তিনি কিন্তু তার অন্যান্য যে সমস্ত সেন্স আছে অর্থাৎ যেসব ইন্দ্রিয় আছে সেগুলোর সাহায্যে কিন্তু তারা তাদের ওই দেখতে না পাওয়ার ঘাটতিটাকে তারা মেটানোর চেষ্টা করেন। ওকে, তাহলে এই হচ্ছে আমরা প্রথম যে পাঠ নিলাম, দ্য আইজ হ্যাবিট, এই গল্পটির প্রথম অংশ আমি এখানেই শেষ করছি। তোমাদের যারা দেখছো ভিডিওটা, যারা দেখলে শেষ অবধি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে। এবং যদি তোমাদের নিজেদের কোনো প্রশ্ন থাকে আজকে যা যেটুকু বললাম এর মধ্যে থেকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। করোনা এখনও আমাদের চারপাশে ঘিরে রয়েছে, সবাই সুস্থ থাকো, সবাই মাস্ক পরো, মাস্ক ব্যবহার করো এবং আশা করি খুব শীঘ্রই আমরা ভালো দিনে আবার একসাথে হতে পারবো।